হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইপসন L3210। এই প্রিন্টারটি আজকে আমরা একটা নতুন প্রবলেম পেয়েছি, সেই প্রবলেমটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখুন, প্রিন্টারটি নট রেডি দেখা যাচ্ছে। তো আমরা প্রিন্টারটি একটু ভালো করে দেখাই আপনাদের। স্ক্যানার সাইডটার যে ইউনিটটা আছে, ইউনিটটা দেখুন, একবার এ মাথা একবার ও মাথা করে, একবার এ ফাস একবার ও ফাস করে। তো বন্ধুরা দেখুন, আমরা প্রিন্টারের যে প্রবলেমটা ছিল এখন কিন্তু সেই প্রবলেমটি সমাধান হয়েছে, কারণ এই প্রিন্টারের যে প্রবলেমটি মূলত সেটা হচ্ছে কি, আপনার যে কেবল আছে মোটরের যে রেবনটা আছে, এই রেবনটা আমরা চেঞ্জ করলাম। তো রেবনটা চেঞ্জ করার পরে প্রিন্টারটি কিন্তু এখন ওকে। তো শুধুমাত্র আজকে আপনাদেরকে শর্ট ভিডিও দেখালাম, কারণ অনেক বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে, যার কারণে আপনাদেরকে অলরেডি বলে দিলাম। তো বন্ধুরা, আমরা এখন প্রিন্টারটি এটা পেজ প্রিন্ট দিয়ে দেখাবো। আমাদের ভিডিওগুলো বড় হওয়ার কারণে আপনাদেরকে আমরা অল্পতে শর্টকাটে কিছু ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি, যাতে আপনারা বাড়ি বসে এই সমাধানটি করতে পারেন। তো চলুন, আমরা একটা মনে করেন ভিজিটিং কার্ড দিলাম, আমরা এই ভিজিটিং কার্ডটি এখানে দিলাম, দিয়ে আমরা এটা প্রিন্ট করব, কালার প্রিন্ট করি, কাগজ দিয়ে আছে এই যে দেখুন, প্রিন্টারটি কিন্তু প্রিন্ট হচ্ছে, আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখুন, প্রিন্টারটি প্রিন্ট হয়েছে। তো এই ছিল আমাদের আজকের প্রবলেম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।